বিশেষ প্রতিবেদন পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে সাত ইসরায়েলি নিহত অধিকৃত জেরুজালেম আলকুদ শহরের একটি সিনাগগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি করে সাত ইসরায়েলি অভিবাসীকে হত্যা করেছেন স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া আটটার দিকে চালানো এই হামলায় আরও বহু ইহুদিবাদী আহত হয়েছে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেরিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরচিত হামলায় নয় ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিন পর সিনাগগে এ হামলা চালানো হল হামলাকারী ফিলিস্তিনিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনারা গাজাভিত্তিক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছে দখলদার দখলদার হামলার পাশাপাশি ধারাবাহিক জবাব দিতে হামলা চালানো হয়েছে এছাড়া গাজাভিত্তিক অপর প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ পূর্ব জেরুজালেম আল কুদ্সের একটি সিনাগগে চালানো প্রতিশোধমূলক হামলাকে স্বাগত জানিয়েছে শুক্রবার যে সিনাগগে হামলা হয়েছে সেটি পূর্ব জেরুজালেমের ইয়াকুব নবী নামক এলাকায় অবস্থিত আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই এলাকা ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পেলেও ইসরায়েল তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে জেনারেল আলকুদসের এই অংশটি উনিশশো সালে দখল করে ইসরায়েল জাতিসংঘ উনিশশো সালে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে কখনো ইসরায়েলি মালিকানার স্বীকৃতি দেয়নি গোটা পূর্ব জেরুজালেম আলকুসকে ফিলিস্তিনি ভূখণ্ড বলে মনে করে জাতিসংঘ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গণহত্যায় শহীদ ফিলিস্তিনিদের দাফন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন তাগ্রাসনে তাৎক্ষণিকভাবে নয় ফিলিস্তিনি শহীদ এবং অন্তত বিশ জন আহত হন পরে আরও এক ফিলিস্তিনি মারা যান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে শোকাচ্ছন্ন ফিলিস্তিনিরা শহীদ ফিলিস্তিনিদের লাশ কাঁধে করে জেনিন শহরের সরকারি হাসপাতালের সামনে যান তার আগে তারা জেনিন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে নানা স্লোগান করেন এর আগে ইহুদিবাদী সেনারা অস্ত্রসজ্জিত অন্তত সত্তরটি গাড়ি নিয়ে জেনিন শহরে প্রবেশ করে এ সময় জেনিন শরণার্থী শিবিরের লোকজন ইসরায়েলি সেনাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় বর্বর সেনারা এতে অন্তত নয় ফিলিস্তিনি শহীদ হন এর মধ্যে একজন বয়স্ক নারী রয়েছেন এদিকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক বুরোর উপপ্রধান সালেহ আবু আরুরি বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে তিনি পরিষ্কার করে বলেন হামাসের জবাব খুব বেশি দেরি হবে না আমাদের জাতির ইচ্ছা শক্তি দখলদার সরকারের চেয়ে শক্তিশালী ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞ ফিলিস্তিনিদের মনোবল এবং প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের জিয়াদ আল নাহালা বলেছেন পশ্চিম তীর এবং জেনিন শহরে ইহুদিবাদী মহাসচিব সেনাদের বর্বর অপরাধযোগ্য জিহাদ আন্দোলনের প্রতিরোধকে থামিয়ে দিতে পারবে না বরং আমাদের জাতির সাহসী যোদ্ধারা ময়দানেই থাকবে তারা ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাবে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইউদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যায় দশ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তেলাবিবের সাথে নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা এই ঘোষণা দিয়ে বলেন ইসরায়েলের সঙ্গে কোনো সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয় তিনি জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাবিল আবু রুদাইনা বলেন আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং স্বাক্ষরিত চুক্তিগুলো নস্বাত করে দেওয়ার পর আমরা মনে করি দখলদার ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আর বিদ্যমান নেই দু সালের মে মাসে যখন পশ্চিম তীরের একটি অংশ বিশেষ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত আব্রাহাম শান্তি চুক্তি প্রকাশ করেন তখন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যান করেন এবং প্রথমবারের মতো নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দেন মাহমুদ আব্বাস বলেছেন জেনিন শরণার্থী শিবিরে দখলদার সেনারা যে হত্যাকাণ্ড চালিয়েছে তা ফিলিস্তিনি জনগণের ওপর সঙ্গবদ্ধ অপরাধ এবং এটি গণহত্যা এই গণহত্যা বন্ধ করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মাহমুদ আব্বাসের মুখপাত্র আবু রুদাইনা আরও জানিয়েছেন হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে ফিলিস্তিন এছাড়া বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হবে বলেও তিনি জানান